প্রশংসার জোয়ারে ভাসছে সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার দেশে ফেরার পর ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে মতিঝিল পর্যন্ত 13 কিলোমিটার যাত্রাপথে মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও অভিবাদন পায় মেয়েরা। বৃহস্পতিবার দিনটি মতিঝিলের বাফুফে ভবনেই বিশ্রামে কেটেছে শিরোপাজয়ী নারী দলের খেলোয়াড়দের। বাফুফের আবাসিক ভবনেই দীর্ঘদিন ধরে থাকছিল তারা। বৃহস্পতিবার দুপুরের পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে সাক্ষাৎ করে সাফজয়ী নারী দলের ফুটবলাররা। দেশের মুখ উজ্জ্বল করা নারী দলের খেলোয়াড়রা তাদের সুযোগ সুবিধা, ফুটবল উন্নয়নে আরও চাওয়ার বিষয়গুলো অবহিত করেন বাফুফে সভাপতিকে। প্র্যাকটিসের কিছু জিনিস এবং লাইক মেয়েদের স্যালারি, তারপরে ছোটোখাটো কিছু আনুষঙ্গিক জিনিসপত্র, বাট সেগুলো হচ্ছে মেয়েদের চাহিদাগুলো স্যার ফুলফিল করবেন সেটার হচ্ছে আশা দিয়েছে। নিজেদের এই সাফল্য সামনের দিনগুলোতে ধরে রাখার প্রত্যয় জানালেন ফুটবলাররা। এখন যে একটা ভালো রেজাল্ট করেছি সেটা দাঁড়াবে ধরে রাখতে চাই, এবং সামনে যে ম্যাচগুলো বা গেম থাকবে সেগুলো আমরা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা বাংলাদেশ নারী দলকে সামনের দিনগুলোতে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে, আর সেজন্য কঠোর পরিশ্রমের বিকল্প নেই বলে মনে করেন কোচ গোলাম রব্বানী। এক বছর আপনার কঠোর অনুশীলনের মধ্যে মেয়েরা মধ্যে ছিল এবং তারা যে উন্নতি করেছে সেটা আসলে আমরা যাওয়ার আগে থেকে আমাদের একটা আত্মবিশ্বাস ছিল। কয়েকদিন বিশ্রাম নিয়ে আগামী 28 সেপ্টেম্বর থেকে পরিবারের সাথে ছুটি কাটাতে যাবেন সাফজয়ী নারী ফুটবলাররা। এদিকে বিমানবন্দরে দুই ফুটবলারের ব্যাগের তালা ভেঙে ডলার, টাকা ও জামা চুরির অভিযোগের প্রমাণ মেলেনি। সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করে বিমানবন্দর থেকে সাফ নারী ফুটবলারদের লাগেজ চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এদিকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবল দলের সদস্যদের আর্থিক পুরস্কার দেবেন। যাদের বাড়ি দরকার তাদের বাড়ি বানিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।